আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার চলে আসলাম আশা করি ভালো আছেন সবাই অনেকে আমার উপর রেগে আছেন গত কয়েক মাস জবত ভিডিও দিতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও না দেওয়ার জন্য আসলে বৃষ্টির সিজন গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে দেখেন গাছের অবস্থা কেমন এখন একটু রোদ আসছে এখনও সাথে পানি আমার সামান্য কয়টা চারা মাত্র এই চারটে গাছ বেঁচে আছে আর কোনো চারা নাই আমার কিন্তু অনেক চারা ছিল সব চারা গাছ মরে গেছে এই বৃষ্টির সিজনে হয়তো অনেকের আমার মতো চারা আছে এই রকম সামান্য কোনোভাবে টিকে রাখছেন অনেকের আছে চারা ছিল কিন্তু চারা গাছ টিকে রাখতে পারেন নাই মরে গেছে অনেকে আছেন আমার থেকে হয়তো আরও ভালো পর্যায়ে চারা রাখছেন এবং অনেক চারা আছে এইটাতেই দেখেন রানারও আসছে তো আশা করি এখন থেকে আমি রেগুলার হব ভিডিওতে আশা করি প্রতিদিনই ভিডিও দিব আপনারা আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক পেজ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব সমস্যা নেই এখন থেকে আমি রেগুলার থাকবো ইনশাল্লাহ দেরি আর কোনো সমস্যা হবে না এবং এই বছর আমি আশা করি আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন যারা আমার ভিডিও দেখেন তারা সবাইকে নিয়ে যেন আমি মানে স্ট্রবেরি চাষ করতে পারি দেখি কে কতটুকু চাষ করতে পারে আমার ভিডিও দেখে আমার পরামর্শগুলো শুনে দেখে কতটুকু লাভবান হতে পারে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারাও আমার ভিডিও দেখতে পারেন আমি আশা করি উপকৃত হবেন বিভিন্ন পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেক্স দিবেন যে কোনো সমস্যায় আপনার গাছের যদি খারাপ অবস্থা থাকে তাহলে ছবি তুলে দিতে পারেন অথবা ফেসবুক পেজ আছে পেজেও যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দেব সমস্যা নেই আপনারা আমার পেজটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমার ফলোয়ার্স লাইক বাড়িয়ে দিবেন দয়া করে নতুন পেজ বেশি দিন হয় নাই পেজেও যোগাযোগ করতে পারেন আবার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং আমি আশা করি আপনারা আর আমার উপর রেখে থাকবেন না প্লিজ এখন থেকে প্রতিদিনই মোটামুটি ভিডিও দেব আসলে চারা গাছ নেই আর বৃষ্টির সিজন আসলে বৃষ্টির কারণে ছাদে উঠতে মন চায় না অনেক মানে খারাপ লাগে সেজন্য ভালো লাগে না স্বাদ অনেক পিচ্ছিল সেজন্য আসতেও পারি না ভালো লাগে না তবে আশা করি এখন আপনাদের কথা ভেবে আমি আর মিস দিবো না প্রতিদিনই যতটুকু সম্ভব আর কি একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ তো আজ এইটুকুই কোনো এডিটিং ছাড়া আজকে ভিডিও আপলোড দিব পরবর্তীতে দেখি আপনাদের রেসপন্স কেমন অনেকদিন পর তো ভিডিও দিচ্ছি দেখি আপনারা কেমন রেসপন্স করতেছেন আমাকে তারপরে ইনশাআল্লাহ আমার চারা বা আপনাদের সব কিছু নিয়ে পরামর্শ করবো ইনশাআল্লাহ ভিডিওতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম